मेरा आशा करी सबाई भालो आछो। आज के आम्रा एकटा नतून अध्याय पढ़ब। आम्रा तीनटा अध्याय पढ़ेछि, आज के आम्रा पढ़ब हच्छे चतुर्थ अध्याय। एबं आमादेर चतुर्थ अध्याय हच्छे जनसंख्या, मानव सम्पद एबं आत्मकर्मसंस्थान। फार्स्टे आम्रा जनसंख्यार संज्ञाटा पढ़ब। जनसंख्या काके बोले? साधारणत आमरा जनसंख्या बोलले कोनो एकटा निर्दिष्ट भूखंडे स्थायीभावे बसबासकारी मानुषेर समष्टिके बुझब। माने जेसब मानुषगुलो स्थायीभावे बसबास करे, अस्थायीभावे जारा बसबास करे तारा किन्तु कोनो निर्दिष्ट भूखंडेर जनसंख्या हबे ना। जेमन धरो तोमार परिवारे पाँचजन सदस्य आछे, एई पाँचजनेर एकटा परिवार। एखन बाहर थेके धरो दादू नानू बा अन्य केउ बेड़ाते आसलें ग्राम थेके, तारा जदि स्थायी भावे बसबास ना करें ताहले तारा किन्तु मानी स्थायी सदस्य हबें ना। ताई सेभावे आमरा जनसंख्यार संज्ञाटा एभावे दिब, कोनो निर्दिष्ट भूखंडे मानी एकटा भौगोलिक सीमारेखाय स्थायी भावे जेसब मानुष बसबास करे तादेर समष्टि हच्छे जनसंख्या। এরপরে আমরা দেখব জনসংখ্যার পরিমাপ। কোন নির্দিষ্ট অঞ্চল বা দেশে জনসংখ্যা কমছে না বাড়ছে তা তো আমাদের নির্ণয় করতে হবে, যে আমার দেশের জনসংখ্যা কত, কমে গেল না বেড়ে গেল তা আমি কিভাবে জানব। তা জানার জন্য আমার কতগুলো পদ্ধতি আছে, সেই জানার পদ্ধতিটাকে বলা হচ্ছে কি জনসংখ্যার পরিমাপ। আমি আবার বলছি, কোনো নির্দিষ্ট অঞ্চলে জনসংখ্যা কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে তা নির্ণয় করার জন্য যে পদ্ধতিটা ব্যবহার করা হয় তাকে বলা হয় জনসংখ্যার পরিমাপ। এবং জনসংখ্যা পরিমাপ করতে গেলে কতগুলো বিষয়কে আমরা বিবেচনা করি, সেই বিষয়গুলো হচ্ছে জন্মহার, মৃত্যুহার এবং অভিগমন। তারপর আমরা পড়ব আদমশুমারি। আশা করি এই শব্দটা তোমরা সবাই শুনেছ, সবাই শুনেছ। হ্যাঁ, আদমশুমারি। আদমশুমারি বললে আমরা বুঝব একটি দেশে জনসংখ্যা কি পরিমাণ জনসংখ্যা আছে, তা যখন মাঠ পর্যায়ে জরিপ বা গণনা করা হয় তাকেই বলা হবে কি আদমশুমারি। আবারও আমি বলি, একটি দেশে কি পরিমাণ জনসংখ্যা আছে তা যখন আমরা মাঠ পর্যায়ে গণনা করব বা জরিপ করব তাকেই বলা হবে কি আদমশুমারি। যেমন এরকম করে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম করে গুনবো, আমরা গণনা করব মানুষকে, সংখ্যায় পরিমাপ করব। হ্যাঁ, সেটাই হচ্ছে কি আমাদের আদমশুমারি। আমাদের যদি কর প্রশ্ন আসে জ্ঞানমূলক আদমশুমারি কি, তাহলে কিন্তু আমরা এইভাবে সংজ্ঞাটা লিখবো যে একটি দেশে কি পরিমাণ জনসংখ্যা আছে তা যখন মাঠ পর্যায়ে গণনা করা হয় বা জরিপ করা হয় তাকেই বলা হয় আদমশুমারি। এবং এই পরের অংশটা কিন্তু আমরা এমসিকিউর জন্য মনে রাখব। আদমশুমারি হয় হচ্ছে প্রতি 10 বছর পর পর। হ্যাঁ, এবং বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়েছে 1974 সালে, সর্বশেষ আদমশুমারি হয়েছে আমাদের বাংলাদেশে 2011 সালে, এবং পরবর্তী আদমশুমারি হবে 2021 সালে। তাহলে আমরা যদি 10 বছর পর পর, তাহলে কয় বছর পর পর যদি প্রশ্ন হয় এরকম কয় বছর পর পর আদমশুমারি হয়, তাহলে মেয়েরা তোমরা কিন্তু বলবে 10 বছর পর পর। যদি প্রশ্ন আসে বাংলাদেশের সর্বপ্রথম আদমশুমারি কত সালে হয়েছে, তাহলে কিন্তু লিখবে 1974 সালে। যদি প্রশ্ন হয় সর্বশেষ আদমশুমারি কত সালে হয়েছে, তাহলে লিখবে হচ্ছে কি সর্বশেষ আদমশুমারি কত সালে হয়েছে, তখন তুমি দিবে 2011 সালে। তারপর যদি আমাদের কোশ্চেন এরকম হয় যে সর্বশেষ আদমশুমারি কত সালে হয়েছে, 2011 সালে, এবং পরবর্তী আদমশুমারি কত সালে হবে, সেটা তুমি তখন লিখবে কি 2021 সালে। আমি আবার বলছি, সর্বপ্রথম আদমশুমারি হচ্ছে 1974 সালে, সর্বশেষ আদমশুমারি 1911 সালে, পরবর্তী আদমশুমারি হবে 1921 সালে। ঠিক আছে, আশা করি আমার লক্ষ্মী মেয়েদের সব ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি জনসংখ্যার প্রাক্কলন কাকে বলে, এটা হচ্ছে জনসংখ্যার মানে বইয়ের কথাটা, আমি প্রাক্কলনের বইয়ের কথাটা না বলে যদি আমি এভাবে বলি, ধরো একটা আদমশুমারি শেষ হয়ে গেছে এবং আরেকটা আদমশুমারি শুরু হবে,
এই শুরুর মাঝখানের সময় যখন আমরা জনসংখ্যা গণনা করব তাকেই বলা হবে কি জনসংখ্যার প্রাককলন। আমার কথাটা বোঝা গেছে? একটা আদমশুমারি শেষ হয়ে গেছে, ধরো আমাদের 2011-র আদমশুমারি শেষ আর 2021-এর আদমশুমারি শুরু হবে এই মাঝখানে। হ্যাঁ, 11 থেকে 21-এর মাঝখানে যে কোনো বছরে তুমি যখন জনসংখ্যা গণনা করবে তাকেই বলা হবে কি জনসংখ্যার প্রাককলন। মানে এই যে দেখো বইতে কি বলেছে, একটি আদমশুমারির পরবর্তী অপর একটি আদমশুমারির পূর্বে বিভিন্ন বছরে জনসংখ্যার হিসাবকে প্রাককলন বলা হয়। অর্থাৎ একটি আদমশুমারি শেষ হয়ে গেলে পরবর্তী আদমশুমারি শুরুর পূর্বে বিভিন্ন বছরে জনসংখ্যার হিসাব নির্ণয়কে বলা হয় জনসংখ্যার প্রাককলন। এবং জনসংখ্যার প্রাককলনের সূত্র যদি আমরা দেখি, মূল জনসংখ্যা প্লাস মূল জনসংখ্যা ইনটু জনসংখ্যার বৃদ্ধির হার। আমি আবারও বলছি, মূল জনসংখ্যা, হ্যাঁ, এবং প্লাস মূল জনসংখ্যা ইনটু জনসংখ্যার বৃদ্ধির হার। ধরো মূল জনসংখ্যা 5 জন, যদি এরকম হয় যে মূল জনসংখ্যা 5 জন এবং জনসংখ্যার বৃদ্ধির হার 2, তাহলে এখানে যখন আমি জনসংখ্যা গুনবো সেভাবে মূল জনসংখ্যা আমি আগে 5 লিখবো, তারপর প্লাস দিব, তারপর আমি 5 লিখে জনসংখ্যার বৃদ্ধির হার ধরো 2, তাহলে 5 আর 2 আমি আগে গুণ করব, গুণ করলে হবে 10। এই 10-এর সাথে এই যে মূল জনসংখ্যা আছে 5, এই যোগ করে আমরা কি পাবো, 15 পাবো। বোঝে গেছে? মানে সূত্রটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, মূল জনসংখ্যা এত, জনসংখ্যার বৃদ্ধির হার এত। মূল জনসংখ্যাকে জনসংখ্যার বৃদ্ধির হার দিয়ে গুণ করে গুণফলটাকে মূল জনসংখ্যার সাথে আবার কি করবে, যোগ করবে। তারপরে আমরা যদি দেখি জনসংখ্যার শতাংশ, এখন জনসংখ্যার শতাংশ মানে কত শতাংশ জনসংখ্যা, হ্যাঁ, সেটা জনসংখ্যার শতকরা নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব। সূত্রটা হচ্ছে ক্ষুদ্র অংশের জনসংখ্যা ভাগ বৃহৎ অংশের জনসংখ্যা ইনটু 100। মানে শতাংশ হচ্ছে কোনো অঞ্চলের মানে ছোটো একটা অংশের জনসংখ্যা ডিভাইডেড বাই বড় অংশের জনসংখ্যা ইনটু কি 100। ধরো বাংলাদেশের মধ্যে ঢাকা হচ্ছে ছোট আর সম্পূর্ণ বাংলাদেশ হচ্ছে বড়, তাহলে ঢাকার জনসংখ্যা ডিভাইডেড বাই টোটাল বাংলাদেশের জনসংখ্যা ইনটু হচ্ছে কি 100। বা এরকমভাবে আমরা বলতে পারি, বাংলাদেশের জনসংখ্যা ডিভাইডেড বাই পৃথিবীর জনসংখ্যা ইনটু কি 100। মানে বাংলাদেশের জনসংখ্যা পৃথিবীর জনসংখ্যা একটা ক্ষুদ্র অংশ আর পৃথিবীর জনসংখ্যা একটা বৃহৎ অংশ, তাহলে সেই জন্য সূত্রটি এভাবে, বৃহৎ অংশের জনসংখ্যা ডিভাইডেড বাই কি ক্ষুদ্র অংশের জনসংখ্যা ডিভাইডেড বাই বৃহৎ অংশের জনসংখ্যা ইনটু কি 100। তারপরে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব বললেই আমরা বুঝবো জনসংখ্যার কি বসবাস করবার নিবিড়তা, অর্থাৎ একটি ভূখণ্ডে কত নিবিড়ভাবে মানুষ বসবাস করতে পারে তাকে আমরা বলছি কি জনসংখ্যার ঘনত্ব। আমার কথাটা আগে বোঝা যাচ্ছে যে কত নিবিড়ভাবে, নিবিড় দ্যাট মিন্স কত কাছাকাছি আমরা কি করতে পারি, বসবাস করতে পারি, মানে কত ঘনভাবে আমরা বসবাস করতে পারি। কেন আমাদের এত ডেন্সিটি বেশি হয়? কারণ আমাদের আয়তন কিন্তু ছোট। ধরো একটা ছোট বাসায় 10 জন মানুষ থাকা আর একটা বড় বাসায় 10 জন মানুষ থাকার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। হ্যাঁ, তাহলে ঘনত্ব বলতে আমরা বুঝবো কি জনবসতির নিবিড়তা। আমার কথাটা কি বোঝা গেল? বোঝা গেল কথাটা? যে নিবিড়তা মানে কত নিবিড়ভাবে আমরা বসবাস করতে পারি, মানে একটি ভূখণ্ডে মানুষ কত নিবিড়ভাবে বসবাস করতে পারে তাকেই বলা হবে কি জনসংখ্যার ঘনত্ব। এবং ঘনত্বর আবার দুটো পদ্ধতি আছে, একটা গাণিতিক আর একটা হচ্ছে কি পৌষ্টিক। গাণিতিক ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে বা বর্গ মাইলে গড়ে কতজন মানুষ বসবাস করে। আবার আমি বলছি, প্রতি বর্গ কিলোমিটারে অথবা বর্গ মাইলে গড়ে কতজন মানুষ বসবাস করে তাকে বলা হবে কি জনসংখ্যার গাণিতিক ঘনত্ব। বোঝা গেল?
প্রতি বর্গ কিলোমিটার অথবা বর্গ মাইলে গড়ে কতজন মানুষ বসবাস করে তাকে গাণিতিক ঘনত্ব বলা হয়। এবং গাণিতিক ঘনত্বের সূত্র হচ্ছে মোট জনসংখ্যাকে ওই দেশের মোট আয়তন দ্বারা ভাগ করবে, মানে বাংলাদেশের মোট জনসংখ্যাকে বাংলাদেশের মোট আয়তন দ্বারা যখনই আমরা ভাগ করব তখনই আমরা কি পাবো, গাণিতিক ঘনত্ব পাবো। আবার আমি বলছি, বাংলাদেশের মোট জনসংখ্যাকে বাংলাদেশের মোট আয়তন দ্বারা ভাগ করলে গাণিতিক ঘনত্ব পাবে। আচ্ছা, পৌষ্টিক ঘনত্ব, একটি দেশের মোট জনসংখ্যাকে ওই দেশের মোট আবাদযোগ্য মানে চাষযোগ্য জমির পরিমাণ দ্বারা আমরা কি করব, ভাগ করব। আমি আবারও বলছি, মোট জনসংখ্যাকে মোট আবাদযোগ্য, এখানে কিন্তু গাণিতিক ঘনত্বতে বলা হয়েছে মোট আয়তন, আর পৌষ্টিক ঘনত্বতে বলা হয়েছে কি মোট আবাদযোগ্য, মানে আবাদযোগ্য জমির পরিমাণ দ্বারা আমরা কি করব, ভাগ করব। ভাগ করলেই আমরা কি পাবো, গাণিতিক ঘনত্ব মানে পৌষ্টিক ঘনত্ব পাবো। এখন গাণিতিক আর পৌষ্টিক ঘনত্বের মধ্যে পৌষ্টিক ঘনত্বের কিন্তু গুরুত্বটা কি বেশি, এবং আমরা যদি দেখি বাংলাদেশে গাণিতিক ঘনত্ব যদি দেখি 2011-এর আদমশুমারি অনুযায়ী মানে প্রতি বর্গ কিলোমিটারে বাংলাদেশে, হ্যাঁ, 2001 গাণিতিক ঘনত্বে 1015 জন বসবাস করে, হ্যাঁ, এক গাণিতিক ঘনত্বতে, আর পৌষ্টিক ঘনত্বতে বসবাস করে 1252 জন। হ্যাঁ, কারণ আমরা আমার যে মোট আয়তন আছে সেই মোট আয়তন থেকে নদীকে আমার বাদ দিতে হবে, বনভূমি আমার বাদ দিতে হবে, কারণ ওগুলোতে তো আমি বসবাস করি না। ওইটুক বিয়োগ করে মোট আয়তন থেকে আমার নদীর পরিমাণ কত, বনভূমির পরিমাণ কত, ওগুলো বাদ দিয়ে যতটুকু আমার আবাদযোগ্য জমি সেই আবাদযোগ্য জমিটা আমাকে নিতে হবে, নিয়ে তারপর আমার যে মোট জনসংখ্যা সেই জনসংখ্যা দ্বারা ভাগ করতে হবে। সেই জন্য বলা হচ্ছে যে 11-এর আদমশুমারি অনুযায়ী গাণিতিক ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন, আর পৌষ্টিক ঘনত্ব 1252 জন। তাহলে বাবা, তোমাদের গাণিতিক ঘনত্বের সূত্রটা আমি সংজ্ঞাটা আবার বলি, একটি প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে সেটা, আর পৌষ্টিক ঘনত্বের সংজ্ঞাটা হচ্ছে মোট জনসংখ্যাকে ওই দেশের মোট আবাদযোগ্য জমি দ্বারা ভাগ করবে, আর গাণিতিক ঘনত্বের সূত্র মোট জনসংখ্যা ভাগ মোট আয়তন, আর পৌষ্টিক ঘনত্বের সূত্র হচ্ছে মোট জনসংখ্যা ভাগ কি মোট আবাদযোগ্য জমি। এরপরে আমরা পড়ব জনসংখ্যার নির্ধারক, মানে জন্মহার এবং জন্মহার মৃত্যুহার এই জিনিসগুলো। জন্মহার কাকে বলে? হ্যাঁ, জন্মহার হচ্ছে একটি নির্দিষ্ট সময়, এবং আমরা সবাই জানি ইকোনমিক্সে নির্দিষ্ট সময় মানে কি এক বছর, এখানে কিন্তু ব্র্যাকেটে এক বছর লেখাও আছে না, তাহলে একটা এক বছর জন্মগ্রহণকারী কোনো দেশের জীবিত শিশুর মোট সংখ্যা এবং ওই বছরের মধ্যবর্তী সময় মোট লোক সংখ্যার অনুপাত যেটা হবে সেটাকে 1000 দ্বারা কি করবে, গুণ করলেই জন্মহার পাবে। আবার আমি বলছি, একটা নির্দিষ্ট সময় যে শিশু জন্মগ্রহণ করবে এবং ধরো 2015-16 অর্থ বছরে একটা এক বছর, এই এক বছর যে পরিমাণ শিশু জন্মগ্রহণ করবে জীবিত, এই জীবিত শিশুকে ওই বছরের মধ্যবর্তী সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করবে। ভাগ করলে যে যে ভাগফলটা পাওয়া যাবে অনুপাতটাকে, সেটাকে 1000 দ্বারা আমরা কি করব, গুণ করব। গুণ করলেই আমরা কি পাব, স্থূল জন্মহার পাব। আবারও আমি বলছি, একটা নির্দিষ্ট সময় যে পরিমাণ জীবিত শিশু জন্মগ্রহণ করবে এবং ওই সময় ওই বছরের মধ্যবর্তী সময়ের মোট সংখ্যাকে ওই জীবিত শিশুর সংখ্যা দ্বারা আমরা কি সংখ্যাকে আমরা কি করব, ভাগ করব। ভাগ করলে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফলকে 1000 দ্বারা গুণ করলে জন্মহার পাওয়া যাবে বা স্থূল জন্মহার পাওয়া যাবে। মৃত্যুহার আমরা যদি দেখি, একটা নির্দিষ্ট সময় কোনো দেশে যে মানে লোক মৃত্যুবরণ করবে এবং ওই সময় ওই বছরেরই মধ্যবর্তী সময় লোক সংখ্যার অনুপাতকে 1000 দ্বারা আমরা কি করব, গুণ করব। গুণ করলে আমরা কি পাবো, মৃত্যুহার পাবো। হ্যাঁ,
अनुपात के 1000 द्वारा तुम आमरा की करब गुण कर दिब सरि आबार आमी बोली एक निर्दिष्ट समय जे परिमाण मानुष मृत्युबरण करबे से मृत्युबरणकारी मानुषर संख्या एवं ओई समय मध्यवर्ती समय जे जनसंख्यार अनुपात के बा भागफल के धरो मारा गेछे 50 जन जनसंख्या आछे 5 जन 50 के 5 द्वारा भाग करे भागफल के 1000 द्वारा कि करबा गुण करबा गुण करले स्थूल मृत्यु हार पाबा। তারপর আমরা পড়ব নিট অভিবাসন। নিট অভিবাসন বললে আমরা বুঝব একটা নির্দিষ্ট সময় একটি দেশে অঞ্চলের হ্যাঁ মোট অভিবাসী এবং মোট প্রবাসীর বিয়োগফল। এখন খুব মনোযোগ দিয়ে অভিবাসী আর প্রবাসী এই দুটো শব্দ আগে শুনবে। প্রবাসী হচ্ছে ধরো আমি বাংলাদেশ থেকে চলে গেলাম তাহলে বাংলাদেশের আমি হচ্ছি প্রবাসীত। আর আমি আমেরিকায় যে পৌঁছলাম আমেরিকার আমি হচ্ছে কি অভিবাসী। আমি কি বোঝাতে পেরেছি? মোট অভিবাসী মানে যে অন্য দেশ থেকে আগমন করবে সে হচ্ছে অভিবাসী আর যে ব্যক্তি তার নিজ দেশ ত্যাগ করবে সে হচ্ছে কি প্রবাসীত। সেই জন্য একটি নির্দিষ্ট সময় একটি দেশের বা অঞ্চলে মোট অভিবাসী এবং মোট প্রবাসীর বিয়োগফল ধরো বাংলাদেশ থেকে 50 জন লোক আমেরিকায় গেল এবং আমেরিকা থেকে 150 জন মানুষ বাংলাদেশে আসলো তাহলে বাংলাদেশে অভিবাসী হচ্ছে 150 আর প্রবাসীত হচ্ছে কি 100 তাহলে বিয়োগফল করলে আমরা কি পাবো 100 জন। অভিগমনের দূরত্ব বা সীমানার উপর ভিত্তি করে অভিপ্রাণ বা অভিগমনকে আবার দুই ভাগে ভাগ করা হয় এক হচ্ছে আন্তর্জাতিক অভিপ্রাণ আর এক হচ্ছে কি অভ্যন্তরীণ। আন্তর্জাতিক অভিপ্রাণ কাকে বলে? আন্তর্জাতিক অভিপ্রাণ বললে আমরা বুঝব যে ভৌগোলিক সীমারেখা অতিক্রম করে আমি বাংলাদেশ থেকে আমেরিকায় চলে গেলাম এটা হচ্ছে আমার আন্তর্জাতিক অভিপ্রাণ। আর ঢাকা ছেড়ে আমি খুলনায় চলে গেলাম এটা হচ্ছে কি আমার অভ্যন্তরীণ। তাহলে আন্তর্জাতিক অভিপ্রাণ বললে আমরা বুঝব একটি দেশে সীমারেখা ভৌগোলিক সীমারেখা যখন অতিক্রম করা হবে তাকেই বলা হবে কি আন্তর্জাতিক অভিপ্রাণ। আর অভ্যন্তরীণ অভিপ্রাণ বলা হবে একটি দেশের সীমারেখার মধ্যে যে কোনো অঞ্চলে তুমি আমরা যখন সীমারেখা আমরা অভ্যন্তরীণে অতিক্রম করব না আর আন্তর্জাতিকে আমরা সীমারেখা কি করব অতিক্রম করব। অভিপ্রাণকে আবার দুই প্রকার হতে পারে হ্যাঁ আর দুই প্রকার হতে পারে একটা হচ্ছে অবাধ অভিপ্রাণ আর একটা হচ্ছে কি বলপূর্ব। অবাধ হচ্ছে স্বেচ্ছায় আমি স্বেচ্ছায় কি করলাম নিজের ইচ্ছায় বাংলাদেশ থেকে চলে গেলাম এটা আমাকে কেউ জোর করে নাই অবাধ আমার নিজের ইচ্ছে আমার মনে হলো উন্নত জীবনের আশা ও চাকরির সুবিধা সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে আমরা ভাবলাম যে আমরা আমেরিকায় চলে যাব। এটা হচ্ছে কি আমার স্বেচ্ছে আমি এক দেশ থেকে আরেক দেশে আমি চলে গেলাম এটা হলো আমার অবাধ অভিপ্রাণ। আর বলপূর্বক হচ্ছে যখন কোনো ব্যক্তিকে বাধ্য করা হয় যে বাধ্য করে অন্য দেশে স্থানান্তর মানে প্রেরণ করা হয় তাকে আমরা বলবো কি জোর করে মানে বলপূর্বকভাবে রাজনৈতিক চাপ থাকে পরোক্ষ অর্থনৈতিক সামাজিক বিভিন্ন চাপের কারণে কোনো ব্যক্তিকে আমরা বলপূর্বক অন্য দেশে কি করতে পারি পাঠিয়ে দিতে পারি সেটা হচ্ছে কি বলপূর্বক অভিপ্রাণ। তাহলে অবাধ অভিপ্রাণ আবার একটু শুনো অবাধ অভিপ্রাণ হচ্ছে স্বেচ্ছায় ব্যক্তি নিজ দেশ সীমারেখা অতিক্রম করে অন্য একটা দেশে যে স্থায়ীভাবে বসবাস করবে। আর বলপূর্বক হচ্ছে জোরপূর্বক তাকে জোর করে কোনো ব্যক্তিকে রাজনৈতিক চাপ হতে পারে পরোক্ষভাবে অর্থনৈতিক সামাজিক বিভিন্ন চাপের কারণে তাকে নিজ দেশ কী করতে হবে ত্যাগ করতে হবে সেটা হচ্ছে কি বলপূর্বক অভিপ্রাণ। এছাড়া আছে আমরা যদি দেখি উদ্বাস্তু আর শরণার্থী। উদ্বাস্তু হচ্ছে যে তারা তা কোন ধরো উদ্বাস্তু বললে আমরা বুঝব কোনো ব্যক্তির হ্যাঁ নিজ দেশে কোনো রাজনৈতিক সমস্যা হয়েছে হ্যাঁ সেই কারণে তারা অন্য দেশে চলে আসছে এবং সে দেশে কী করে স্থায়ীভাবে বসতি স্থাপন করে।
যেমন এটা কিন্তু উদ্বাস্তু বলপূর্বক হতে পারে, বলপূর্বকভাবে, বলপূর্বকের ফলে মানে ব্যক্তি এক স্থান থেকে অন্য দেশে এসে পড়বে এবং এসে স্থায়ীভাবে কি করবে, বসতি স্থাপন করবে, তাদেরকে আমরা উদ্বাস্তু বা রিফিউজি বলি। আর শরণার্থীরা হচ্ছে এরকম যে তার দেশে তাদের ক্ষেত্রে বলপূর্বক হতে পারে এবং তারা কি করবে, নিজ দেশের সীমানা অতিক্রম করবে, অতিক্রম করে তারা অন্য দেশে আশ্রয় নিবে এবং যখন তার নিজ দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক হয়ে যাবে সে আবার কিন্তু নিজ দেশে কি করবে, ফেরত আসবে। যেমন 1971 সালে আমরা ভারতে আশ্রয় নিয়েছি, হ্যাঁ, যুদ্ধ, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়, যখন আমার যুদ্ধ শেষ হয়ে গেছে আমি কিন্তু ভারত থেকে বাংলাদেশে কী করে আসছি, ফেরত আসছি। তাহলে শরণার্থীর ক্ষেত্রে আর উদ্বাস্তুর ক্ষেত্রে কিন্তু পার্থক্য আছে। উদ্বাস্তু যে সে অন্য দেশে বসতি স্থাপন করবে এবং স্থায়ীভাবে সে কী করবে, বসবাস করবে, আর শরণার্থী যাবে অন্য দেশে কিন্তু যে স্থায়ীভাবে সে সেখানে বসবাস করবে না এবং না করে সে কিন্তু ফেরত আসবে। উদ্বাস্তু এবং শরণার্থী দুটাই কিন্তু তোমার মানে বলপূর্বক, হ্যাঁ, যে বল মানে রাজনৈতিক হট্টগোল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আমরা এখন অন্য দেশে চলে যাচ্ছি, হ্যাঁ, যে ওই দেশে আমরা স্থায়ীভাবে বসতি শুরু করলাম, তাহলে আমি হয়ে যাবো উদ্বাস্তু। আর রাজনৈতিক পরিস্থিতি হলো বা যে কোনো কারণে সামাজিক অর্থনৈতিক কারণ হলো আমি অন্য দেশে চলে যাচ্ছি কিন্তু আমি আরও আবার নিজ দেশে কী করবো, ফেরত আসবো। এছাড়া আমরা আরেকটা জিনিস পড়বো, স্থানান্তর। এটা খুবই একটা মজার জিনিস, স্থানান্তর হচ্ছে এই যে আমি যেমন তোমাদের কথায় বলি, তোমরা বাসা থেকে সকালবেলা কলেজে আসো, আবার কলেজ শেষ করে বাসায় ফিরে যাও, এটাই হচ্ছে কি স্থানান্তর, মানে স্বল্প সময়ের জন্য নিজ বাসা ব্যক্তি ত্যাগ করবে এবং ত্যাগ করে কাজ করবে, কাজ শেষ হয়ে গেলে অবশ্যই ব্যক্তি আবার কি করবে, নিজ বাসায় ফেরত আসবে। আমি যেমন কলেজে যাই, কলেজে তোমাদেরকে পড়াই, এটা আমার কাজ, এই কাজ শেষ করে কলেজ থেকে আবার নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আমি বাসায় চলে আসি। তাহলে স্থানান্তর বলতে আমরা বুঝবো কোনো ব্যক্তি স্বল্প সময়ের জন্য বা স্বল্প দূরত্বে নিজ বাসস্থান ত্যাগ করবে এবং কাজ শেষ হয়ে গেলে ব্যক্তি আবার নিজ বাসস্থানে কি করবে, ফেরত আসবে। তা স্থানান্তরের ক্ষেত্রে আমরা দেখবো আমার সময় কম, আমার দূরত্ব কম এবং প্রয়োজন শেষ হয়ে গেলে ব্যক্তি আবার বাসায় ফেরত আসছে। তাহলে আবার আমি অবাধ অভিপ্রাণটা বলি, অবাধ অভিপ্রাণ হচ্ছে আমি স্বেচ্ছায় নিজ দেশ ত্যাগ করব, বলপূর্বক আমাকে জোর করে আমার দেশ ত্যাগ করানো হবে। উদ্বাস্তু আমাকে, আমি অন্য দেশে বলপূর্বকের কারণে অন্য দেশে যে স্থায়ীভাবে বসতি শুরু স্থাপন করব আর নিজ দেশে ফেরত আসব না। আর শরণার্থী, আমি অন্য দেশে যাব কিন্তু আবার নির্দিষ্ট সময়ের পরে আমি নিজ দেশে কি করব, ফেরত আসব, যখন আমার দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক হয়ে যাবে। আর স্থানান্তর, স্বল্প সময়ের জন্য আমি আমার বাসস্থান ত্যাগ করব এবং আমার কাজ শেষ হয়ে গেলে আমি আমার বাসস্থানে আবার কি করব, ফেরত আসব। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা মেয়েরা। তাহলে আজকে আমরা পড়েছি জনসংখ্যা, কোন আমি আবার একটু পড়াটা রিভাইজ করে দেই, কোনো নির্দিষ্ট স্থান স্থায়ীভাবে বসবাসকারী মানুষের সংখ্যাকে জনসংখ্যা বলে, পরিমাপ হচ্ছে জনসংখ্যা কমছে কি বাড়ছে তাকে জনসংখ্যার পরিমাপ বলে, জনসংখ্যার শতাংশ হচ্ছে ক্ষুদ্র অংশের জনসংখ্যাকে বৃহদংশের জনসংখ্যা দ্বারা ভাগ করে ভাগফলকে 100 দ্বারা গুণ করব, জন্ম আর হচ্ছে একটা নির্দিষ্ট সময় যে পরিমাণ শিশু জন্মগ্রহণ করবে ওই পরিমাণ শিশুকে বছরের মধ্যবর্তী সময়ের জনসংখ্যা দ্বারা ভাগ করে ভাগফলকে 1000 দ্বারা গুণ করবে, মৃত্যু হারটাও সেম যে পরিমাণ মানুষ মৃত্যুবরণ করবে এবং বছরের মধ্যবর্তী সময়ের মানুষ দ্বারা ভাগ করে ভাগফলকে 1000 দ্বারা গুণ করবে, নিট অভিবাসন বা অভিগমন যাই বলি না কেন, মোট অভিবাসী মাইনাস মোট প্রবসিত ব্যক্তি, প্রবসিত কারা, যারা নিজ দেশ ত্যাগ করে, আর অভিগমন করাকারী কারা, যারা অন্য দেশ থেকে আরেক দেশে আসে। আচ্ছা, এবং এরপর আমরা অবাধ বলেছি, আন্তর্জাতিক বলেছি, উদ্বাস্তু বলেছি, শরণার্থী বলেছি। আশা করি সবাই সব কিছু সুন্দর করে বুঝতে পেরেছো, আর তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই খাতায় লিখে রাখবে, আমাদের যখন রেগুলার ক্লাস হবে তখন আমরা সেগুলো ঠিক করব। আশা করি সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ গার্লস।